আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এসএমআরআইএন চলে এলাম তোমাদের ফাইন্যান্স ও ব্যাংকিং যেই বই বা যেই সাবজেক্ট আছে সেই সাবজেক্টের একদম নতুন একটি অধ্যায় নিয়ে। আজকে আমরা আলোচনা করব ব্যাংক আমানত নিয়ে। আমরা আগের অধ্যায়গুলোতে ব্যাংক সম্পর্কে জেনেছি, ব্যাংক তহবিল সম্পর্কে জেনেছি। আজকের অধ্যায়ে বা আজকের ভিডিওতে আমরা কিন্তু ব্যাংক আমানত নিয়ে জানবো। এবং এই যে ক্লাস, এই ক্লাসের আলোচ্য বিষয় হলো ব্যাংক আমানতের ধারণা, ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব। ব্যাংক আমানত বলতে হচ্ছিল ব্যাংক অ্যাকাউন্ট। আমরা কিন্তু জানি একটা ব্যাংক তাদের এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু তাদের তহবিলের মূল যেই অর্থ সেটি সংগ্রহ করে থাকে। আমরা অনেক জায়গায় দেখি ব্যাংক অ্যাকাউন্টকে সংক্ষেপে ব্যাংক এসি লেখা হয়ে থাকে। যেটাই হোক, আমরা এই অধ্যায়ে এই ব্যাংক আমানত নিয়ে জানব। সো প্রথমে ব্যাংক আমানতের সামান্য ধারণা বা বৈশিষ্ট্য দেখে নেই। ব্যাংকিং ব্যবসায়ের তহবিলের মূল উৎস কিন্তু আমানত, এটা কিন্তু আমরা আগেই জেনেছি। সো এই যে ব্যাংক ব্যবসা করতে গেলে তহবিল প্রয়োজন হয় এবং এই তহবিলের যে মূল উৎস সেটি কিন্তু হলো ব্যাংক আমানত বা ব্যাংক অ্যাকাউন্ট। এরপরে বিশেষ করে বাণিজ্যিক ব্যাংক বা বিভিন্ন প্রকার হিসাব খোলার মাধ্যমে আমানত সংগ্রহ করে থাকে। আমরা জানি একটা বাণিজ্যিক ব্যাংকে প্রধানত তিন প্রকার অ্যাকাউন্ট খোলা যায় একটা ব্যক্তির পর্যায় থেকে। সেটা হলো চলতি হিসাব, একটি হলো সঞ্চয় হিসাব এবং একটি হলো স্থায়ী হিসাব। এবং এই যে হিসাব বা এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে কিন্তু ব্যাংক তাদের যে আমানত সেটি সংগ্রহ করে থাকে। ব্যক্তি ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী ব্যাংক বিভিন্ন হিসাব খোলে না, এটা হবে খুলে প্রয়োজনীয় আমানত সংগ্রহ করে। অর্থাৎ ব্যাংক একটা ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান, একটা ব্যক্তির জন্য যে প্রকার অ্যাকাউন্ট প্রয়োজন একটা প্রতিষ্ঠানের জন্য কিন্তু সেম রকম অ্যাকাউন্ট হবে না, এটা ভিন্ন রকম হবে। সো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী বিভিন্ন প্রকার হিসাব খুলে কিন্তু ব্যাংক প্রয়োজনীয় আমানত সংগ্রহ করে। এবং চলতি, সঞ্চয় ও স্থায়ী হিসাবের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের আমানত সংগ্রহ ও তার যথাযথ ব্যবহার করে থাকে। আমরা কিন্তু একটু আগে এখানেই বলেছিলাম যে ব্যাংক মূলত তিন প্রকার হিসাব খোলে, একটা হলো চলতি হিসাব, একটা হলো সঞ্চয় হিসাব এবং একটি হলো স্থায়ী হিসাব। এবং এগুলো খোলার মাধ্যমে তারা তাদের আমানত সংগ্রহ করে এবং যথাযথ ব্যবহার করে থাকে। এইবার আমরা দেখব ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব। দেখো, এই যে ব্যাংক আমানত বা ব্যাংক অ্যাকাউন্ট বা হিসাবের উদ্দেশ্য ও গুরুত্ব গ্রাহক বা আমানতকারীর প্রেক্ষাপটে এক ধরন, আবার ব্যাংকের প্রেক্ষাপটে ভিন্ন ধরন, আবার ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে ব্যাংক আমানত কিছু ভূমিকা পালন করে। অর্থাৎ এই যে একটা ব্যাংক অ্যাকাউন্টের উদ্দেশ্য বা গুরুত্ব, এটা যেরকম গ্রাহক বা যার অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট হোল্ডার তার প্রেক্ষাপটে একরকম, আবার ব্যাংকের প্রেক্ষাপটের ওইটার উদ্দেশ্য এবং গুরুত্ব ভিন্ন, আবার দেশে যে অর্থনীতি সেই অর্থনীতির প্রেক্ষাপটে কিন্তু এই উদ্দেশ্য এবং গুরুত্ব ভিন্ন রকম হয়ে থাকে। যদি আমরা দেখি গ্রাহকের ক্ষেত্রে কি, এর অর্থে নিরাপত্তা পেয়ে থাকে, ব্যবসায়িক লেনদেন করতে পারে, ঋণের সুবিধা রয়েছে, তারপরে ঝুঁকিবিহীন বিনিয়োগ, সেবা অর্জন, অতিরিক্ত অর্থের প্রয়োজন। আবার ব্যাংকের ক্ষেত্রে এটা কি, তহবিলের মূল উৎস বিনিয়োগ এবং বৈদেশিক বিনিময়। আর যদি আমরা সামগ্রিক অর্থনীতির ক্ষেত্রে দেখি, আমরা দেখতে পাচ্ছি সঞ্চয় প্রবণতা সৃষ্টি, ঝুঁকি বা মূলধন গ্রহণ, বিনিয়োগ ও উৎপাদন এবং আন্তর্জাতিক বাণিজ্য। যাই হোক, আমি যা সংক্ষেপে বললাম, এবার আমরা এই যে এক একটা ক্ষেত্র, এই ক্ষেত্রের যে উদ্দেশ্য গুরুত্ব আমরা সেই সম্পর্কে জানবো। গ্রাহকের ক্ষেত্রে দেখো, গ্রাহক ক্ষেত্রে প্রথমেই যে উদ্দেশ্য বা গুরুত্ব সেটি হলো অর্থের নিরাপত্তা। দেখো, আমার বাসায় আজকে মোট 50,000 টাকা পড়ে আছে, যখন তখন চুরি হতে পারে, হয়তো রাতে ঘুমিয়ে আছি চোর আসলো টাকা নিয়ে গেল, বা ঘরে আছে কোনোভাবে কোনো একটা বাইরের মানুষ এসে কোনোভাবে আসলো নিয়ে গেল, বা যেভাবে হোক এটা কিন্তু চুরি হওয়ার চান্স আছে। কারণ আমার বাসায় কিন্তু জাস্ট আমার বাসার পার্টিকুলার কোনো কাজের জন্য কিন্তু আমরা অবশ্যই সিকিউরিটি গার্ড রাখি না। হয়তো বা বিল্ডিংয়ের নিচে একটা দারোয়ান থাকে, বাট সে কিন্তু এই বিষয়গুলো প্রপারলি দেখে না। যদি কোনো ডাকাত দলও আসে তারা কিন্তু আটকাতে পারবে না, বা কোনো চোর আসলে কিন্তু রাতে তারা সিকিউর করতে পারবে না। কিন্তু এই টাকা যদি একটা ব্যাংক অ্যাকাউন্টে থাকে, তাহলে কিন্তু আমার টাকাটা সম্পূর্ণ সিকিউর থাকলো। কারণ একটা ব্যাংকে কিন্তু তাদের যে সিকিউরিটি সিস্টেম সেটা অনেক বেশি ভালো থাকে। সো টাকায় কখনো চুরি বা ডাকাতি হওয়ার চান্স আছে, কিন্তু অনেক কম সেটি, কারণ সেটি প্রতিরোধের ব্যবস্থা তারা করে রাখে। সো যখন একটা গ্রাহক অ্যাকাউন্ট খুলে তার একটা মূল উদ্দেশ্য এবং গুরুত্ব থাকে, সেটা হচ্ছিল অর্থ নিরাপত্তা প্রদান।
তারপর ব্যবসায়িক লেনদেন, দেখো ব্যাংকে জমা নগদ অর্থ ও বিভিন্ন ব্যাংকিং পণ্যের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করে বা সম্পাদন করা যায়, যেমন চেক, বিনিময়, বিল বাট্টাকরণ, ব্যাংক ড্রাফট ইত্যাদি। দেখো আমাদের যে ব্যবসায়িক লেনদেন হয়ে থাকে এটা কিন্তু আমরা ক্যাশ টাকার বদলে আমরা ব্যাংকে অর্থ জমা রেখে সেই অর্থ দ্বারা অথবা ব্যাংকের যে অন্য অন্য সেবা আছে যেরকম চেক, বিনিময় বিল বা ব্যাংক ড্রাফট, এইসবের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন প্রকার ব্যবসায়িক লেনদেন করতে পারি এবং এর জন্য কিন্তু অবশ্যই একটা গ্রাহককে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। ঋণের সুবিধা, দেখো চলতি এবং স্থায়ী হিসাবে মালিকদের প্রয়োজনে ঋণ প্রদান করে থাকে। চলতি হিসাবে কি হয়, চলতি হিসাবে আমার ব্যাংকে জমা আছে 25,000 টাকা, কিন্তু চলতি হিসাবে একটা গ্রাহক জমাতিরিক্ত উত্তোলন করতে পারে। জমাতিরিক্ত উত্তোলন মানে আমার যত টাকা জমা আছে তার থেকে আরও বেশি টাকা উত্তোলন করতে পারবো। এখন কত টাকা উত্তোলন করতে পারবো এটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় বলে দেয়, ভাই আপনি আপনার অ্যাকাউন্টে টাকা শেষ হয়ে গেলে আপনি ম্যাক্সিমাম এত টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। আমাকে বললো যে ভাই আপনার অ্যাকাউন্টে শেষ হয়ে টাকা শেষ হয়ে যাওয়ার পরে আপনি ম্যাক্সিমাম 10,000 টাকা পর্যন্ত অর্থ উত্তোলন করতে পারবেন। তো ধরে নিই আমার ব্যাংকে আছে 25,000 টাকা, আমি চাইলে এখন ব্যাংক থেকে ম্যাক্সিমাম 35,000 টাকা উত্তোলন করতে পারবো, মানে ব্যাংক আমাকে এখানে 10,000 টাকা ইনস্ট্যান্ট ঋণ দিয়ে দিচ্ছে, যেটাকে আমরা বলি জমাতিরিক্ত উত্তোলন। এবং স্থায়ী হিসাবে কি হয়ে থাকে, স্থায়ী হিসাবে যখন অর্থ জমা রাখে সেই স্থায়ী হিসাবে যে রিসিট সেটার এগেনস্টে একজন গ্রাহক কিন্তু চাইলে ব্যাংক থেকে ঋণ নিতে পারে। সো এইভাবে ঋণের সুবিধা পাওয়া যায় এবং ঝুঁকিবিহীন বিনিয়োগ, আমরা ব্যাংকে জমা রাখলেই কিন্তু একটা সুদ পাবো, এটা হতে পারে 5%, এটা হতে পারে 7%, এটা হতে পারে 9% বা 10%, একটা হতেই পারে যেরকম চুক্তি থাকে বা তখন বাজারে যেই সুদের হার থাকবে সে অনুযায়ী কিন্তু সুদ পেয়ে থাকবে। এবং এটি কিন্তু একদম ঝুঁকিবিহীন, মানে আমি যত টাকা রাখবো আমি তার উপরে ঠিক তত পার্সেন্ট আমি একদম শিওরলি সুদ বা আমি কিন্তু মুনাফা পেয়ে থাকবো, মুনাফা না আলটি সুদ পেয়ে থাকবো। কিন্তু আমি যদি অন্য কোথাও ইনভেস্ট করি, ধরে নিই আমি যদি শেয়ার মার্কেট ইনভেস্ট করি, তাহলে সেখানে কিন্তু ঝুঁকি থাকে, আমি লাভও হতে পারে লসও হতে পারে, বাট ব্যাংকে এই ঝুঁকির ব্যাপারটি নেই। তারপর যদি আমি গ্রাহকের ক্ষেত্রে আরও দেখি সেবা অর্জন, জাস্ট আমি অ্যাকাউন্ট খুলে কিন্তু শুধুমাত্র অর্থ জমা বা উত্তোলন, রেদার আমি ঋণের সেবা, আমি এটিএম কার্ড পেয়ে থাকি, আমি ব্যাংক ড্রাফট, আমি বিল বাট্টা করতে পারি, সব আমি বিভিন্ন কিন্তু ব্যাংকিং সেবা পেয়ে থাকি। অতিরিক্ত অর্থের প্রয়োজন মিটানো, দেখো ব্যাংক তার গ্রাহকের চলতি হিসাবে জমাতিরিক্ত অর্থ উত্তোলনের সুবিধা দিয়ে থাকে, যা ব্যাংক হিসাবে সংরক্ষণ করে সংরক্ষণ করতে জনগণকে আকৃষ্ট করে। আমরা এটা কিন্তু দেখেছি, আমরা যে বলেছিলাম 25,000 টাকা ছিল, আমি কীভাবে আরও এক্সট্রা 10,000 সহ মোট 35,000 টাকায় উত্তোলন করতে পারতাম। সো এইভাবে কিন্তু একজন গ্রাহক অতিরিক্ত অর্থের প্রয়োজন মিটাতে পারে একটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। সো এগুলো ছিল একটা গ্রাহকের প্রেক্ষাপটে উদ্দেশ্য। এবার আমরা দেখব ব্যাংকের ক্ষেত্রে তাদের উদ্দেশ্য গুরুত্ব কী। আমানত সংগ্রহ, দেখো ব্যাংক চলতে গেলে কিন্তু তাদের আমানত প্রয়োজন বা তহবিল প্রয়োজন, এবং এটি কিভাবে করতে পারে, এটি করতে পারে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, যেই অ্যাকাউন্টে গ্রাহকরা অর্থ রাখে। বিনিয়োগ, দেখো এই যে মনে করো একটা, আমি গত অধ্যায়ে একটা উদাহরণ দিয়েছিলাম, আমি আবারও ধরে নাও, একজনের কাছে মোট 50,000 টাকা আছে প্রত্যেক মানুষের কাছে গড়ে, এবং এরকম মনে করো দেশে মোট লোক আছে 1 কোটি, 1,00,000,000,00,0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 00,
শূন্য শূন্য, এরপরে এক দুই, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, কত হচ্ছে? এক লক্ষ দশ শতক, হাজার অযুত, লক্ষ নিযুত, কোটি, মোট এক দশ একশো, এক হাজার পাঁচ, এক হাজার, আচ্ছা সরি ভুলে গেলাম, এক হাজার শতক, হাজার অযুত, লক্ষ নিযুত, কোটি, এক দশ একশো, এক হাজার পঞ্চাশ হাজার। দেখো আমার কিন্তু সব মিলে পঞ্চাশ হাজার কোটি টাকা আমার উঠে যাচ্ছে যদি আমি এইভাবে টাকা তুলি। সো যেভাবে হোক, যখন গ্রাহকরা টাকা জমা রাখে ব্যাংকের কাছে, তখন ব্যাংক কী করে, সেটি নিয়ে কিন্তু অন্য এক জায়গায় বিনিয়োগ করে, বিনিয়োগের ফলে তারাও মুনাফা অর্জন করতে পারে, এবং যেখানে বিনিয়োগ করে সেই জায়গাতেও কিন্তু আমরা টাকার ইনভেস্টমেন্টের জন্য উন্নয়ন উন্নত মানে উন্নতি সাধন হয়ে থাকে। সো এই ব্যাংক অ্যাকাউন্ট খোলার মাধ্যমে কিন্তু ব্যাংক তহবিল পায় এবং সেটি কিন্তু তারা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে পারে। বৈদেশিক বিনিময়, দেখো ব্যাংক বৈদেশিক মুদ্রার ব্যবসা করে থাকে, যার জন্য গ্রাহককে কখনো কখনো হিসাব খুলতে হয়। দেখো একটা গ্রাহক, তার কাছে ধরে নিয়ে $500 আছে, তো এইটা সে এখন কী করবে, এই দুই দিনের টাকায় কনভার্ট করবে, এবং এইটা সে একটা ব্যাংকের কাছে গেলো যে ভাই আমার কাছে কিছু ডলার আছে, আমি কনভার্ট করতে চাই। সো ব্যাংক তাকে যে কনভার্ট করে দেবে কিন্তু নগদ দেবে না, রাদার গ্রাহককে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলে কিন্তু গ্রাহক সেখানে অর্থ চেঞ্জ করতে পারে, বা এটার জন্য একটা ভালো উদাহরণ হতে পারে, আমি গ্রাহক দেশে বাইরে যাচ্ছে, তার এখন বৈদেশিক মুদ্রা প্রয়োজন, সে অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টে কিছু অর্থ জমা দিল, এবং সেই অ্যাকাউন্টের এগেনস্টে কিন্তু
গ্রাহককে ব্যাংক কিছু বৈদেশিক মুদ্রা দিয়ে দিল, বা আমরা দেশ থেকেও কিন্তু মাঝে মধ্যে অনলাইনে কিছু পারচেস করি, হয়তো আমাদের ডলারে পে করতে হয়, তখন কি আমরা আমাদের নর্মাল যেভাবে মানে আমি চাইলে দিতে পারবো? আমি কিন্তু পারবো না। আমার কী করতে হবে, একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেখানে কিন্তু আমাদের পাসপোর্ট এন্ডোর্স করে আমরা কিন্তু ডলারে বা অন্য ইন্টারন্যাশনাল কারেন্সিতে ট্রানজাকশন করতে পারবো। সো এই যে বৈদেশিক বিনিময় হচ্ছে বা লেনদেন হচ্ছে, এর জন্যও কিন্তু আমাদের অ্যাকাউন্ট খোলা লাগে। এবং এই ব্যাংকগুলো বৈদেশিক বিনিময় করতে পারে কিভাবে, যখন তারা গ্রাহককে অ্যাকাউন্ট খুলে দেয়। এইবার আমরা দেখব সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাংকের উদ্দেশ্য ও গুরুত্ব। দেখো, সঞ্চয় প্রবণতা সৃষ্টি। এখন যখন আমি দেখবো আমার কাছে এখন বাসায় 100,000 টাকা পড়ে আছে এবং ব্যাংকে জমা রাখলে আমি 7% সুদ পাবো, মানে এক বছর শেষে আমার অর্থ গিয়ে দাঁড়াবে 107,000 টাকা। সো এইটা দেখে কিন্তু আমি ব্যাংকে অর্থ জমা রাখবো এবং সঞ্চয় চেষ্টা করব। এভাবে আমার মতো যদি আরও দেশে 1,000,000 মানুষ করে, একটা বিশাল পরিমাণ কিন্তু মানে অর্থ সঞ্চয় হবে এবং এটা কিন্তু বিভিন্ন জায়গায় ইনভেস্ট করার মাধ্যমে দেশের কিন্তু ইকোনমিক গ্রোথ হবে বা মানুষের মধ্যে আলটিমেটলি একটা সঞ্চয় প্রবণতা সৃষ্টি হবে। এবং এটি কীভাবে পসিবল? এটি পসিবল হচ্ছিল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। পুঁজি বা মূলধন গঠন, এই যে মানুষের সঞ্চয় করার প্রবণতা পেল, তারা কিন্তু এইভাবে একত্রিত করে অনেক মানুষ যখন বিভিন্ন অ্যাকাউন্টে অর্থ রাখবে, তখন কিন্তু একটা বিশাল পরিমাণ পুঁজি বা মূলধন গঠন হবে। বিনিয়োগ ও উৎপাদন, এই যে পুঁজি বা মূলধন গঠন হলো, এটা কিন্তু ব্যাংক নিজের কাছে রেখে দেবে না, রাদার বিভিন্ন ব্যক্তি বা শিল্প খাতে কিন্তু ঋণ দিবে, যেখান থেকে কিন্তু আরও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে এবং দেশের কিন্তু মানে বিভিন্ন জায়গায় বিনিয়োগ হবে এবং উৎপাদন কিন্তু বৃদ্ধি পাবে। কর্মসংস্থান, এই যে বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করা হচ্ছে, নতুন নতুন ব্যবসা বাণিজ্য চলছে, শিল্প কারখানা গড়ে উঠছে, সেখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু তাদের চাকরি খুঁজে পাচ্ছে বা মানুষের কিন্তু কর্মসংস্থান হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য, যখন কর্মসংস্থান হবে তখন কিন্তু তারা এমন কিন্তু না যে দেশের কর্মসংস্থান বা বাণিজ্যগুলো কিন্তু দেশের ভিতরে লেনদেন করে, তারা কিন্তু দেশের বাইরেও লেনদেন করে থাকে এবং এগুলো কিন্তু আলটিমেটলি যখন একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার মাধ্যমে কিন্তু দেখো স্টেপ বাই স্টেপ ব্যাপারগুলো হচ্ছে। বাট এর বাইরেও আমরা যখন বৈদেশিকভাবে লেনদেন করবো বা আমদানি রপ্তানি, তখন কিন্তু আমাদের অবশ্যই এলসি ক্রিয়েট করতে হবে, লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়নপত্র। এবং এইটা করতে হলে কিন্তু একজন গ্রাহককে বা একজন ক্রেতাকে অবশ্যই এবং বিক্রেতাকে কিন্তু অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট খুলে এই এলসি খুলতে হয়। সো এই যে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে কিন্তু বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্য হয়ে থাকে, কারণ এলসি করার জন্য আমাদের অবশ্যই অ্যাকাউন্ট খোলা লাগবে। সো বন্ধুরা, এই ছিল ওভারঅল আমাদের ব্যাংক আমানতের বা হিসাবের গুরুত্ব উদ্দেশ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।